তোমরা নারী না, তোমরা হচ্ছে তৃতীয় লিঙ্গের হিজড়া প্রতিপাদক। এই 500 টাকার জন্য ওদের আমরাই করব প্রতি। তোমরা আমার বাল করবা। আমরা যৌন হয়রানি প্রতিরোধ ও লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। এই বিশ্বাস করবেন না। আমি মা, আমি গৃহিণী, আমি তো এসেছি। ঘর আমার, রাস্তা আমার। উৎসবের ময়দানে আছি আমিও। আমি নারী, স্বাধীনতা আমার। প্রতিবাদ আমরাই করব প্রতিবাদ। আমরা তোমাদের সাথে না। বাংলাদেশকে হিন্দুস্তান বানাতে চান, এই বাংলাদেশকে আমেরিকা বানাতে চান, কখনো পারবেন না। এই বাংলাদেশ কারো বাপ দাদা না, এই বাংলাদেশ 18 কোটি মানুষ, মানুষের রক্ত। দেখুন এই 71টির বিরুদ্ধে আজকে পৃথিবীতে যে যার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলেছে, এই 71টির বিরুদ্ধে দেখেন একটা প্রবাসী ভাই কীভাবে টিভিটা ভাঙতেছে। এই তাদের এত ইসলামের প্রতি চুলকানি, তাদের যদি এত বেশি ইসলামের প্রতি চুলকানি হয় তাহলে সেখানে তো মলম লাগালে হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার ভিডিও কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, আমি কাউকে লাইক দিতে বলবো না, আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সেই 71 টিভিকে আনসাবস্ক্রাইব করবেন, আনফলো করবেন। এই মুহূর্তে, এই সেকেন্ডে, এক্ষুনি করে দিবেন আপনারা। ধর্ষণের বিচারের দাবিতে অবস্থান ধর্মঘট করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিযোগ নিয়ে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নূরকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। টিভি সম্পূর্ণ গোপন তথ্য আমি আজকে ফাঁস করব আমার এই ভিডিওতে। আপনারা আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, ভিডিও এড়িয়ে কেউ যাবেন না। বিপি নূরকে নিয়ে এই 71 টিভি একটা চক্রান্ত শুরু করেছে, একটা মেয়েকে নিয়ে কত সাজানো নাটক হয়। আর আসামিরা যেহেতু হচ্ছে প্রভাবশালী, জনপ্রিয়, তাদের পেছনে হচ্ছে কোনো মদতদাতা বা কারো, তারাও হচ্ছে যে কোনো ইন্ধনদাতা বা তারাও মদতপুষ্ট বলে আমি মনে করি। আজকে বিপি নূরকে মুখ খুলতে বাধ্য করেছে সেই মহিলাকে, চরিত্রহীনা বলার কারণে আজকে তাকে আরেকটা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েছে। এই 71 টিভি সম্পূর্ণ চক্রান্ত সাজানো নাটক করে এই বাংলাদেশের 18 কোটি মনের বিভ্রান্ত সৃষ্টি করে দিছে এই 71 টিভি। টিভি গত কিছুদিন আগে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য যে পাই তারা শুরু করেছিল আপনারা অবশ্যই দেখেছেন। এই আপনাকে সম্পূর্ণরূপে আপনি কেন বিরুদ্ধে বিশদগার করছেন? আপনি ইসলাম বিরুদ্ধে বিশদগার করছেন? ছোটবেলায় দেখেছি যখন ভাদ্র মাস আসে তখন কতগুলা কুকুর ঐক্যজোট হয়ে ঘেউ ঘেউ করে, ঠিক তেমনি আজকে সেই 71 টিভি ইসলাম বিদ্বেষী মামুনুল হক কিভাবে ফ্যাস করে দলের ছিল আপনারা সেই ভিডিও ক্লিপটা আমার সাথে একটু দেখুন। মিডিয়ারা ইসলাম বিদ্বেষী, সবসময় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাইতে থাকে, জীবন যৌবন সবকিছু দিয়ে সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে ওরা প্রচারণা চালায়। এই 71 টিভি যদি দর্শনের হার কমাতে পারে, দর্শনের জন্য রুখে দাঁড়াতে পারে, তাহলে এদেরকে নোবেল দেওয়া দরকার ছিল। আপনারা দেখুন তামিম ইকবাল সেই 71 টিভির সম্পাদককে কি ধরনের প্রশ্ন করতেছে। ক্রিকেটিং ক্যারিয়ারে এই প্রথমবার রিপোর্টে ব্যাখ্যা চাইলেন তামিম ইকবাল। এই যে আপনি মানুষজনকে যে বিপদে ফেলেন, আজবাজব নিউজ করে, এটার রহস্যটা কি? উদাহরণ দিতে আপনি বিপদে পড়ে যাবেন। শুরু বাংলাদেশে যখন ভালো ভালো বক্তারা ওয়াজ মাহফিল শুরু করেছিল তখন যুব সমাজ ঠিক ছিল, তখন দর্শনের হার মোটামুটি কম ছিল। ইদানিং দর্শনের হার বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে এই ধরনের 71 টিভি হুলুট মিডিয়াদের কারণে। মিজানুর রহমান আজাহারি তার ভেরিফাই ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছেন, তার এই মিজানুর রহমান আজাহারি হুজুর এই দল 71 টিভিকে বয়কটের ডাক দিয়েছেন। আমি মশিউর 71কে বয়কট করেছি, নুরুল্লাহ নূর 71কে বয়কট করেছে, মিজানুর রহমান 71কে বয়কট করেছে। 71 টিভিকে বয়কট করার জন্য আজকে বিপি নূর ভাইও এই 71 টিভিকে বয়কট করার জন্য সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষ যে যার জায়গা থেকে এই 71 টিভিকে বয়কট করতেছে। অনেকেই বলতেছে 71 টিভিকে 3 তালাক, 71 টিভি 1 তালাক, 71 টিভি 2 তালাক, 71 টিভি 3 তালাক, 71 টিভি ফাইনাল তালাক। তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, এরা এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলাম নারীকে সম্মান দিয়েছেন, ইসলাম নারীকে অধিকার দিয়েছেন। এই বাংলাদেশে যতদিন না পর্যন্ত ইসলামের দিন কায়েম হবে না, এই কোরআনের শাসন চালু হবে না, বাংলাদেশে যতদিন না পর্যন্ত এই কোরআন হাদিস মোতাবেক দেশ পরিচালনা করা হবে না, ততদিন পর্যন্ত এই দর্শন হয়তোবা কমবে কিন্তু দর্শন যাবে না। সুপ্রিয় দর্শক, এই 71 টিভি ইসলাম বিদ্বেষী এই হুলুট মিডিয়াদের সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য লিখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আবারও দেখা হবে এই ধরনের হুলুট মিডিয়াদের ভিডিও নিয়ে।